ভয়ে রাসেলকে নেটে বলই করতে চান না কুলদীপ, কিন্তু কেন চলুন জেনে নেই। আন্দ্রে রাসেলকে নেটে বল করতে চান না কলকাতা নাইট রাইডার্স এর চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। ক্রিজে ব্যাট হাতে বোলারদের রাতের ঘুম কেড়ে নেন ক্যারিবিয়ান দৈত্য চার ছক্কার ফোয়ারা ছোটা। নেটেও একই রকম বিধ্বংসী মেজাজে থাকেন রাসেল, আর তাই কেকেআর এর প্রাণ ভমরাকে বল করতে রীতিমতো ভয় পান কুলদীপ। রাসেলের ব্যাট থেকে ছিটকে আসা বল যদি আঘাত করে, সেই আশঙ্কায় নেটেও ওয়েস্ট ইন্ডিজের তারকাকে বল করতে চান না ভারতের এই স্পিনার। কুলদীপ বলেছেন, নেট সেশনেও আমি রাসেলকে বল করতে চাই না, কারণ নেটে বড় শট খেলার সময় সত্যি খুব ভয় লাগে। ব্যাট বলে ঠিকঠাক না হলে সরাসরি এসে লাগতে পারে বোলারের শরীরে, তাতে বোলারেরই আহত হওয়ার সম্ভাবনা বেশি। রাসেল থাকার সুবিধাও অনেক, তিনি আছেন বলেই আমির শাহিতে আত্মবিশ্বাসে ফুটতে ফুটতে মাঠে নামবে কেকেআর। ওয়েস্ট ইন্ডিয়ান তারকার সঙ্গে অনুশীলন করলে শেষ ওভারগুলোয় বল করার কৌশল রপ্ত করতে পারেন একজন বোলার। কুলদীপ বলছেন, রাসেলের বিরুদ্ধে বল করা কঠিন, নেটে ওকে বল করলে অনেক অভিজ্ঞতা অর্জন করা সম্ভব হয়। শেষের ওভারগুলোয় বিগ হিটারের বিরুদ্ধে কীভাবে বল করতে হবে সে সম্পর্কে একটা ধারণা তৈরি করা যায়। রাসেল অন্যতম সেরা টি টোয়েন্টি প্লেয়ার, ওকে দলে পাওয়ায় আমরা নিজেদের ভাগ্যবান বলেই মনে করি। এবারের টুর্নামেন্টেও রাসেলকে সামনে রেখেই পরিকল্পনা তৈরি করছে কেকেআর ম্যানেজমেন্ট।